তাহলে তোমরা সামনে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ নিশ্চয়ই, আর এবছর তো মাধ্যমিক পরীক্ষা তোমাদের হবেই, তো অর্থাৎ রিডিউস সিলেবাসে মাধ্যমিক পরীক্ষা হবেই। যেহেতু গত বছর তোমরা ক্লাস নাইনে এক্সাম কমপ্লিট করেছো, কিন্তু সমস্যা হয়েছে যে সেই এক্সামে নাইনের তোমাদের পরীক্ষা নেওয়া হয়নি, জাস্ট ক্লাসে উঠে গেছো। তো এবছর যদি সেই রকমই করোনার জন্য বা কোভিড-19 জন্য যদি তোমাদের ক্লাস অফ থাকে, তাহলে কোন রুলসে বলো তো তোমাদের মার্কশিট তৈরি করবে? সত্যি সত্যি সরকারের ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, WBBSC থেকে সত্যিই প্রবলেম হয়ে যাচ্ছে। তাই তোমাদের এক্সামটা নেওয়া জরুরি, ভেবে দেখো, কোনো রকম তোমাদের পথ নেই কোনো রকমভাবে মার্কশিট তৈরি করার, আর বাকি রইল না। এক বছর তবু কোনো রকমভাবে নাইনে হয়েছিল বলে স্কুলটা তখন তৈরি করেছে। তাহলে আমি আজকের যে বিষয়টা তোমাদের আলোচনা করতে চলেছি, ক্লাস টেনের ইংরাজির আনসিন বিষয়ে, তো আনসিন বিষয়ে একটু শর্ট টিপস তোমাদের দেওয়ার জন্য এসেছি, এবং আরও ডিটেলস অন্য সময় অনেক অনেক আলোচনা করব। আর তোমরা নিশ্চয়ই তার ডেসক্রিপশন বক্সে বা প্লে লিস্ট অন করলে তোমাদের ক্লাসে কী কী আছে পেয়ে যেতে পারো। চলো আমরা শুরু করছি আজকের আনসিন সম্পর্কে একটু কথা বলতে। তো আনসিন সম্পর্কে বলতে যেটা আমি তোমাদের বলতে চাইছি, ধরো একটা আনসিন দিল, তা ছেলেমেয়েরা কী করে জানো তো? আনসিন প্রথমটা কী করে, তারা পুরো আনসিনটা পড়তেই থাকে। এবার প্রশ্নের মধ্যে গিয়ে তারা হাফ কিছু খুঁজেই পায় না, আবার তখন প্রথম থেকে পড়তে হয়, এইভাবে অনেকটা সময় তোমাদের লস হয়ে যায়। কিন্তু করবে কি বলো তো, কী করবে? তাহলে আমার মতে আগে, ভালো করে বলি শুনো, আগে তুমি আনসিনের যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলো পড়ো। কী কী প্রশ্ন দিয়েছো? ধরো তুমি কিছুই জানো না ইংলিশে, তবু প্রশ্নগুলো ভালো করে পড়ার চেষ্টা করো। তোমাদের মাধ্যমিক ভীষণ সহজেই দেয়, উত্তরগুলো করতে হয় ভীষণ সহজ দেয়, সহজ প্যাসেজেই সব তুলে দেয়। তো যাই হোক, তা নিচ থেকে তোমরা কী করবে, যে একটা কথা হ্যাঁ মনে পড়ছে, যে তোমাদের আমি বলছি হয়তো সহজ, কিন্তু তোমাদের কাছে তো কঠিন মনে হবে না, তবুও তুলনামূলক সত্যি সত্যি সহজ হয়। তো এইবার তোমরা করবেটা কী, তোমরা তখন ওই যে প্রশ্নগুলো দিচ্ছে প্রশ্নগুলো আগে পড়বে, বারবার বলছি প্যাসেজ না, প্রশ্নগুলো আগে পড়ে ফেলবে। প্রশ্নগুলো যখন আগে পড়ে ফেলবে, পড়তে পড়তে একবার পড়ো, দুবার পড়ে নাও, পড়ে নিতে নিতে তুমি ভালো করে মাথায় রাখার চেষ্টা করো কী কী দিয়েছে এখানে, এইবার সিনটা পড়তে থাকো, মানে আনসিনের যে প্যাসেজটা তুলে দিয়েছে প্যাসেজটা পড়তে থাকো। তখন অটোমেটিক কী দেখবে বলো তো, তখন মাথায় হবে যখন প্যাসেজটা কিছু জানো না উপরন্ত, সাপোজ হচ্ছে কিছু বুঝতে পারছো না, তবু পড়তে পড়তে এ এইটা তো নিচে কোথায় প্রশ্নের মধ্যে পেয়েছি, তখন তো ও এটা পেয়েছি বলে চোখ তখন নিচের দিকে চলে যাবে, তখন অটোমেটিক ওই লাইনটা খুঁজতে সুবিধা হবে, পেয়ে যাবে। মানে এইভাবে যখন নিচেরটা আগে পড়ে নেবে, তখন তোমার মাথায় এইটা হবে যে ও এইটা তো আমি নিচে যেন পড়েছি বিষয়টা, দেখি এখানে নিচে বলে তখন নিচের দিকে চোখ চলে যাবে, আর তখন তাড়াতাড়ি পেয়ে যাবে। আর তা নাহলে তুমি আগে থেকে পড়লে, এমনি তো প্যাসেজ হাফ ছেলে মেয়ে বুঝতেই পারে না, আগে থেকে পড়ে বুঝতে পারবে না, নিচে প্রশ্নের কাছে গিয়ে তখন আরও গুলিয়ে যাবে, আবার ফের প্রথম করে পড়তে হবে। এই করতে করতে যেটা 20-25 মিনিটে উত্তর দিতে পারতে, সেটা দেখা গেল তোমার টোটাল লেগে গেল 1 ঘন্টা। এই জন্যই বলছি, বারবার বলছি, আগে যে প্রশ্নগুলো দিয়েছে সেইগুলো একবার পড়ে নাও, নিলে দেখবে ভীষণ সুবিধা হবে আনসিন, তারপরে তুমি প্যাসেজটা পড়ো, তখন অটোমেটিক হাফ উত্তর তোমার তৈরি হয়ে যাবে, তুমি বুঝতেই পারবে কোথা থেকে দিয়েছে। বোঝাতে পারলাম নিশ্চয় আমি কী বলছি? এটাই ছিল তোমাদের জন্য আজকের শর্ট টিপস। আর আনসিনের ক্ষেত্রে যদি আরও ডিটেলস টিপস পেতে চাও, নিশ্চয়ই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আমি আরও ভালো করে এই তথ্যগুলো জানাবো, সিন কী আনসিন কী, সমস্ত কিছু কিছু টিপস আছে যেগুলোর মাধ্যমে যে কোনো স্টুডেন্ট, নর্মাল স্টুডেন্ট কী করে পাস করতে পারবে, খুব সহজ টিপস তোমাদের বলবো। ভালো থেকো।